हे गाइस वेलकम बैक टू माय चैनल आमी टुम्पा प्रत्येके जानाई गुड आफ्टरनून। तो बंधुरा दुपुरटा आजके खुबी सुंदर, तो सुंदर दुपुर निये शुरू करछि आजकेर ब्लग। तो बंधुरा आमी स्नान करे रेडी हये गियेछि, तो कथा बोलते पारछि ना कारण हजबैंडेर नाइट डिउटी चलछे, उनी घुमाच्छेन, जदि कथा बोली उठे जाबेन एइजन्य कथा बला जाच्छे ना। तो बंधुरा चलुन आमी दुपुरे रान्ना कि करेछि देखे नेया जाक। আজকে আমি বানিয়েছি ফুলকপি আলু গাজর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর বানিয়েছি বাঁধাকপি ভাজা, আর বানিয়েছি ভেজ ডাল। তো ভেজ ডাল তো একবারে নতুন আমি প্রথমবার বানাচ্ছি, তো জানি না কতটা টেস্ট হবে, মানে খেতে কতটা ভালো লাগবে জানি না। তো যদি ভালো লাগে নেক্সট টাইম তো অবশ্যই বানাবো। আর বানিয়েছি সাদা ভাত, আর বরের জন্য দিয়েছি একটা ডিম সিদ্ধ। তো বন্ধুরা এবার বরকে আমি ডেকে নেব, কারণ দুপুর হয়ে গিয়েছে বা খিদেও পাচ্ছে। তো উনি উঠে পড়েছেন, দেখুন উঠে কি ফোনে গান শুনছে শুয়ে শুয়ে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে উনি ঘুমাচ্ছেন না শুয়ে আছে এমনি, তাই আমি একটু খুলে দেখছিলাম, দেখছি উনি শুয়ে আছেন আর গান শুনছেন। তো বন্ধুরা প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করবো, অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় দুটো বাজতে যায়। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে আসবো। তো বন্ধুরা প্রত্যেককে জানাই গুড ইভিনিং। তো আমি সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি, আজকে ফুচকা বানিয়েছি। তো প্রচুর ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই বাড়িতে সব কিছু ছিল তাই বানিয়ে ফেললাম ছটফট করে। তো ফুচকাটাকে আমি ভেজে নিয়েছি, আলু বয়েল করে নিয়েছি, আলুটাকে বয়েল করে আমি ম্যাশ করে রেখেছি। তো আমি আলুর সাথে মেশাবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর দেব শশা কুচি, আর লাগবে কাঁচা ছোলা, আর দুটো মরিচ নিয়েছি, আর আমি এখানে তেঁতুল জল বানিয়ে নিয়েছি, আর এখানে আমি শুকনো খোলায় গোটা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি গোটা জিরেকে আমি ভাজা করে তো গুঁড়ো করে নিয়েছি। তো আমি তার সাথে একটু একটু করে মিশিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তো খাওয়া দাওয়ার পরে শেয়ার করছি। তো প্রচুর পরিমাণে আমাকে ঝাল লেগেছে, তো দেখতে পাচ্ছেন নাকের জলে চোখের জলে হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে ঝাল লাগছে। তো বন্ধুরা তো এখন আমি সন্ধ্যা 8টা বেজে গিয়েছে, হাজবেন্ড চলে গিয়েছেন ডিউটিতে, আর আমি চলে এসেছি জল ধরতে, খাবার জল এসেছেন। তো খাবার জল আসছে, তো একটু সময় নিয়ে আমাকে ধরতে হচ্ছে, কারণ কখনো আসছে কখনো আবার বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে 10 মিনিটের বেশি জল দেয় না, তার মধ্যেই সময় নিয়ে আমি ভরে নিচ্ছি। জল ভরা হয়ে গিয়েছে, এখন আমি রুমের মধ্যে নিয়ে চলে যাবো, রুমের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন বোতলের লাইন দেখুন একবার, যেমন 10 লাইনের মতো আমি বোতল রেখেছি। তো প্রচুর পরিমাণে বোতলের লাইন হয়েছে, কারণ সারাদিনে দুবারই জল দেয়, আর বোতলে জল খেতে আমার খুবই ভালো লাগে, গ্লাসের থেকে আমার তো মনে হয় বোতলে জল খেলে আমার আরও বেশি ভালো লাগে। গাইস খাবার জল ধরা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি রাত্রে বানাবো রুটি। তো এখন রুটি বানাতে যাবো আমি। তো বন্ধুরা আজকে ছোট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।